আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এই রেসিপির নাম হচ্ছে সুজির চমচম। ট্র্যাডিশনালি যে চমচম হয় সেটি আসলে ছানা দিয়ে তৈরি হয়, তবে মাঝে মাঝে ছানা হাতের কাছে নাও থাকতে পারে, এজন্য দুধের স্বাদ ঘুলে মিটানো যাকে বলে। আমরা ছানার পরিবর্তে আজকে তৈরি করব সুজি দিয়ে চমচম। এই চমচম সুজি দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু দারুণ, সুজি দিয়ে হলেও খেতে কিন্তু ছানার চেয়ে কোনো অংশে কম না। দেখুন, আমি একটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটি কতটা সফট হয়েছে। দেখুন, অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নিব কিভাবে তৈরি করতে হয় সুজির চমচম। সুজির চমচম বানানোর জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর সাথে অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন অপেক্ষা করব দুধটাতে ভালো মতো বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। দুধটাকে বেশিক্ষণ জাল দিয়ে ঘুরো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বলক ওঠার পরে এখন আমি অ্যাড করে দিব মেজারমেন্টের 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। আর এরকম একটি হ্যান্ড উইস্কের সাহায্যে আমি অনবরত সুজিগুলো নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায়। এভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন সুজিগুলো রুটির ডোর মতো শক্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার আর হ্যান্ড উইস্কের প্রয়োজন নেই। আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু শক্ত করে ডোটা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন একেবারে শক্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলা থেকে সুজির মিশ্রণটি একটি প্লেটে ঢেলে নিয়েছি। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিব, না হলে গরম গরম অবস্থায় যদি হাত লাগাতে যাই তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। বেশ কিছুক্ষণ পরে আমার সুজির ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব রুম টেম্পারেচারে থাকা একটা মিডিয়াম সাইজের ডিম। দিয়ে দিলাম। এখন ভালোভাবে ডিমটি এই সুজির ডোর সাথে আমি মেখে নিব। প্রথম অবস্থায় একটু বেশি পাতলা মনে হবে, তবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিলেই এটি শক্ত ডোয়ে পরিণত হবে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটি শক্ত একটি ডোয়ে পরিণত হয়েছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিব। নিয়ে এখান থেকে অল্প অল্প করে সুজির ডো নিয়ে আমি চমচম যে শেপের হয় সেই শেপ দিয়ে নিব। প্রথমে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু লম্বাটে করে নিয়ে এভাবে দুই পাশ চেপে দিব যাতে চমচমের শেপ হয়। তবে খেয়াল রাখতে হবে এই চমচমের গায়ে যেন কোনো ফাটল না থাকে, তাহলে ভাজার সময় এগুলো ফেটে যাবে। দেখুন, আরও একটি কথা মাথায় রাখতে হবে, এটি এমন সাইজে করতে হবে যাতে বেশি বড় না হয়ে যায়, কারণ এটি ভাজার পর দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, আমি এইভাবে বানিয়ে নিয়েছি। একই রকম করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি।
এখন চলে যাব শিরা তৈরি। শিরা তৈরি করার জন্য আমি চুলায় একটি ডিপ প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি। যা চিনি নিব তার ডাবল পানি নিতে হবে। আর এর সাথে অ্যাড করে দিব 3টে ছোট এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারগুলো খুব ভালোভাবে বের হতে পারে। এর সাথে অ্যাড করে দিব 1/4 চা চামচ কেওড়া জল, 1/4 চা চামচ গোলাপ জল। আপনারা চাইলে শুধুমাত্র এলাচ দিয়েও শিরাটি বানিয়ে নিতে পারেন, এতে করেও শিরাতে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নিব। শিরাগুলো বেশি ঘন করা যাবে না, আমরা অপেক্ষা করব শিরাতে একটি বলক আসা পর্যন্ত। এই মিষ্টির জন্য আমাদের পাতলা শিরার প্রয়োজন যাতে মিষ্টির ভিতরে শিরাগুলো ভালোভাবে ঢুকতে পারে। বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন শিরাগুলোতে বলক চলে এসেছে আর চিনিগুলো গলে গিয়েছে। এ পর্যায়ে আমি শিরাগুলো চুলা থেকে নামিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক পাশে। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি মিষ্টিগুলো ভাজার জন্য। আর প্যানে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলগুলো মোটামুটি গরম হলেই আমি মিষ্টিগুলো তেলে ছেড়ে দিব। খুব বেশি তেল গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলোর উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এজন্য চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝে রেখেই আমি মিষ্টিগুলো ভেজে নিব। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি, এখন মিডিয়ামে রেখেই মিষ্টিগুলো আমি ভেজে নিব। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আলতো হাতে মিষ্টিগুলো আমি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সাবধানে মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোতে কালার আসা শুরু হয়েছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আরও বেশ কিছুক্ষণ মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে আমার কাঙ্ক্ষিত রং চলে এসেছে। এ পর্যায়ে আমি একটি স্ট্রেনার দিয়ে মিষ্টিগুলো তুলে নিব। মিষ্টিগুলো থেকে অতিরিক্ত তেল ঝরিয়ে আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি। এখন এই গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো আমি শিরাতে দিব। মিষ্টি শিরাতে দেওয়ার ক্ষেত্রে শিরাগুলো কুসুম গরম থাকতে হবে আর মিষ্টি থাকতে হবে একেবারেই গরম। এজন্য আমি ডাইরেক্ট মিষ্টিগুলো তুলেই শিরাতে ডুবে দিলাম। এখন আর শিরাতে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে আড়াই ঘন্টা যাতে মিষ্টিগুলো ভিজার জন্য যথেষ্ট সময় পায়। ফিরে আসছি 2-2.5 ঘন্টা পরে। ফিরে এলাম। মিষ্টিগুলো প্রায় 2-2.5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখব কী অবস্থা। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমার রস খেয়ে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে এমন একটা একটা করে মিষ্টি উঠিয়ে নিব। অতিরিক্ত রসগুলো আমি এভাবে একটু ছেঁকে নিব। নিয়ে এভাবে মাওয়ায় গড়িয়ে নিব। দেখুন এভাবে রেখে দিলাম।
সবগুলো মিষ্টি আমি একইভাবে মাওয়ায় গড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি শিরা থেকে উঠিয়ে মাওয়ায় গড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এখন পর্যন্ত যারা সুজির চমচম ট্রাই করেন নাই তারা অবশ্যই একবার আমার রেসিপি দেখে সুজির চমচম ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।